গুড মর্নিং, এখন সময় ঘড়িতে 7টা। আমি বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে, সেটা এখন বলবো না, কিছুক্ষণ পর জানাচ্ছি কোথায় যাচ্ছি, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো ভিডিওটি উপভোগ করতে থাকুন। এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি বহরমপুর কোর্ট স্টেশন, অর্থাৎ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশন। আর আজকে আমি যাত্রা করব 13118 লালগোলা থেকে কলকাতা পর্যন্ত ধনধান্য এক্সপ্রেসে। তাই আর দেরি না করে চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। এই বহরমপুর স্টেশনে রয়েছে টিকিট কাটার এরকম দুটো মেশিন, এছাড়াও আপনি পেয়ে যাবেন কাউন্টার। তো আমি মেশিনেই টিকিট কাটব। দাদা একটা কলকাতা ধনধান্য কত? 75 টাকা। তো আমি এই মুহূর্তে বহরমপুর স্টেশনের মধ্যে পৌঁছে গিয়েছি। এই ধনধান্য এক্সপ্রেসটি সকাল 7:15 লালগোলায় ছাড়ে এবং 11:30 আমাদের কলকাতা স্টেশনে পৌঁছে দেয়। এই ট্রেনটির বহরমপুর টাইম হচ্ছে সকাল 7:50। তো আর দেরি না করে চলুন এক্সেলেটরে চাপাই। এক্সেলেটরে চাপলাম এই কারণেই, কারণ এই ট্রেনটি আসবে বহরমপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি বহরমপুর কোর্ট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমি ট্রাভেল করবো জেনারেল কম্পার্টমেন্টে। এই ট্রেনে বহরমপুর থেকে কলকাতা অবধি আমার ভাড়া পড়েছে 75 টাকা। জেনারেলগুলো যেহেতু একটু পিছনের দিকেই পড়ে, তাই আমি আরও পিছনের দিকেই হেঁটে যাচ্ছি। এই ধনধান্য এক্সপ্রেসের বহরমপুরের পর স্টপেজ হচ্ছে বেলডাঙ্গা, পলাশি, বেথুয়াডোয়ারি, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি এবং তারপরেই কলকাতা। গঠনগত দিক থেকে এই ট্রেনটিতে রয়েছে 1টি এসি চেয়ার কাট, 2টি নন এসি চেয়ার কাট এবং 9টি জেনারেল কম্পার্টমেন্ট। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে এই ট্রেন করে শিয়ালদা যাব, সেক্ষেত্রে আপনাদেরকে নৈহাটিতে নেমে যে কোনো একটি লোকাল ট্রেন ধরে শিয়ালদা যেতে হবে, কারণ এই ট্রেনটি নৈহাটির পর আর কোনো স্টপেজ নেই। তো আমি ট্রেনে উঠে পড়েছি, জানলার ধারে সিটও পেয়ে গিয়েছি। তাহলে এবার চলুন জার্নি শুরু করা যাক। বহরমপুর ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ বেলডাঙ্গা। এই মুহূর্তে ট্রেন পৌঁছালো বহরমপুর ছাড়ার পর এটি এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ পলাশি। এই ট্রেনের ব্যাপারে বলতে গেলে আর একটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ট্রেন কিন্তু প্রতিদিন চলে না। এই ট্রেনটি সোম, বুধ, শুক্র ও শনি লালগোলা থেকে কলকাতার মধ্যে চলে। এখন সময় 9:13, ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো কৃষ্ণনগর সিটি জংশনে। নির্ধারিত সময়ের 7 মিনিট আগেই এই ট্রেন এসে পৌঁছালো কৃষ্ণনগর সিটি জংশনে। সরি, আর কৃষ্ণনগর এসেছি, পুরি তরকারি খাবো না, তাই আবার হয়, তাই পুরি তরকারি খাওয়া যাক। Thank you.
এটাই হচ্ছে কৃষ্ণনগরের সেই পুরি তরকারি, যার দাম মাত্র 20 টাকা। চলুন খাওয়া যাক। দশটা বেজে 50 মিনিট, ট্রেন এসে পৌঁছালো রানাঘাট স্টেশনে। এটি রানাঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাট। এখন সময় 10:42, ট্রেন এসে পৌঁছালো নৌহাটি জংশন স্টেশনে। সময় এখন 11:41, ধনধান্য এক্সপ্রেস পৌঁছলো কলকাতা স্টেশন। এটা কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এপাশ থেকেই ছাড়ছে কলকাতা থেকে জম্বুগামী জম্বু তাওয়াই এক্সপ্রেস। তো চলুন আর দেরি না করে স্টেশনের বাইরে যাওয়া যাক।